আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই বেশ ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। কেমন হয়েছে আপনাদের বাওয়ালিদের গল্পের পরীক্ষা? নিশ্চয়ই বেশ ভালো হয়েছে, আমি জানি আপনাদের পরীক্ষা ভালো হবে, কারণ আপনারা সুন্দরভাবে পড়েছেন, তাই না? আচ্ছা, আমরা একটি গল্প শেষ করলাম আর একটি, তাহলে এখন কি পড়া যায় বলুন তো? অনুমান করতে পাচ্ছেন? একটা কবিতা হলে মন্দ হয় না, কিন্তু কোন কবিতা সেটাই হচ্ছে কথা, তাই না? আচ্ছা দেখি তো, এই কবিতাটা মোদের আপনারা পড়েছেন দেশের কিনা। সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। কি আছে এই কবিতাটা বইয়ে? আচ্ছা তাহলে আজকে আমরা পড়ব কোন কবিতা? মোদের বাংলা ভাষা। কে লিখেছেন? সুফিয়া কামাল। আচ্ছা তাহলে এই কবিতা আমি এখন শুরু করব। প্রথমে তো একটু রিডিং করে নিতে হবে, এই জন্য আপনারা এবার বইয়ের পৃষ্ঠা খুঁজে, সূচিপত্র দেখে পৃষ্ঠা খুঁজে বের করুন তাড়াতাড়ি, ততক্ষণে মিস রেডি হয়ে নেক। কি বলুন শিক্ষার্থীরা, রেডি হয়েছে নিশ্চয়ই? মিসও কিন্তু সবকিছু নিয়ে একেবারে রেডি। এবার আঙ্গুল ধরুন এভাবে। কবিতার নাম কি? মোদের বাংলা ভাষা। কে লিখেছে? সুফিয়া কামাল। আমি পড়ছি, আপনারা বইয়ে আঙ্গুল ধরুন। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়া ছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। তো এখানে কিছু শব্দ আছে যার অর্থ আপনারা জানেন কিনা দেখে নেই। বলেছে কামার, কামার শব্দের অর্থ কি বলেছে? যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করে। কামার শব্দের অর্থ কি? যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করে। আর কুমার শব্দের অর্থ যারা মাটি দিয়ে হাঁড়ি সরা ইত্যাদি তৈরি করেন। সহ্য করা মানে সওয়া, জ্ঞানী মানে যার অনেক জ্ঞান। সহ্য করা মানে হচ্ছে সওয়া, মানে যেমন ধরেন ক্লাসে যদি আপনাদের কারো একটু ব্যথা লাগে, মিস বলে একটু সহ্য করুন, সেই কষ্ট কিংবা বেদনা সেটাকে মানে সয়ে নেওয়াটাকে বলা হচ্ছে সহ্য করা। এবার আমরা কবিতাটা একটু অন্যভাবে বলি, দেখি কেমন লাগে। মিস একবার বলবে, সাথে সাথে আপনারা মিসের সাথে বলবেন, ঠিক আছে? ওকে ঠিক আছে, শুরু করি তাহলে। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা। বলুন, মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বলুন, মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। এবার আপনারা বলুন দেখি। এই তো হয়ে গিয়েছে, তালি 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 তালি। এবার দ্বিতীয় অংশ শুরু করি, কেমন? দ্বিতীয় অংশটা কিন্তু একটু অন্যরকম, একটু তেজি ভাব নিয়ে বলতে হবে, মানে একটু প্রতিবাদী সুর। তো কিরকম? বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়া ছড়ি, বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়া ছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। বলুন, বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়া ছড়ি। আমার সাথে বলুন,
বিদেশতে বিজাতীয় নানান কথার ছড়া ছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। আবার বলুন। শেষ একবার। বিদেশতে বিজাতীয় নানান কথার ছড়া ছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। এবার পুরোটা একবার বলে শেষ, একসাথে মেসের সাথে একসাথে, ঠিক আছে? ওকে, শুরু করি। মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা, মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। মোদের দেশের সহজ সরল, মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশতে বিজাতীয় নানান কথার ছড়া ছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। আরেকবার বলবো নাকি তাড়াতাড়ি? ঠিক আছে। মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা, মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশতে বিজাতীয় নানান কথার ছড়া ছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। মজা লেগেছে না? আমার কিন্তু সুর করার সময় অনেক মজা লেগেছে। আচ্ছা, তাহলে আমাদের কবিতাটা জানা হয়ে গেল, সেই সাথে কিছু শব্দার্থ জেনেছিলাম। আবার আমরা পড়ে দেখি শব্দার্থগুলো আমাদের মনে আছে কিনা। কামার হচ্ছে যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করে, কুমার হচ্ছে যারা মাটি দিয়ে হাঁড়ি সরা তৈরি করেন, সহ্য করা মানে সওয়া। এই যে ধরুন ক্লাসে বলি যে কেউ ব্যথা পেলে কষ্ট হচ্ছে, একটু সহ্য করুন বাবা, তো এটাই হচ্ছে সহ্য করা, মানে হচ্ছে সওয়া। যে কোনো বিষয়ে ব্যথা কিংবা কষ্ট পেলে সেটাকে সওয়াকে বলা হয় সহ্য করা। জ্ঞানী হচ্ছে যার অনেক জ্ঞান, মানে জ্ঞানী ব্যক্তি বলি না, যার অনেক জ্ঞান তাদেরকে আমরা বলি জ্ঞানী ব্যক্তি। মনীষী মানে শিক্ষিত, জ্ঞানী গুণী বিখ্যাত মানুষ। মনীষী মানে কি তাহলে? শিক্ষিত, জ্ঞানী গুণী বিখ্যাত মানুষ, যারা তাদেরকে বলা হচ্ছে মনীষী। রক্ত পিছল মানে রক্তে পিছল হয়েছে এমন, রক্তে যা পিছল হয়েছে মানে রক্ত রক্ত ভেসে গিয়ে যেখানে পিচ্ছিল হয়েছে সেটাকে বলা হয়েছে রক্ত পিছল। বিজাতীয় মানে অন্য জাতি। এই যে আমরা বললাম বিদেশ হতে বিজাতীয়, মানে বিদেশ হতে বিজাতীয় মানে অন্য জাতি, যেটা বাঙালি জাতির নয়, অন্য জাতির ভাষা আমাদের দেশে এসেছে, নানান ভাষা এসেছে, সেই ভাষাকে সহ্য করবে না। তো এই হচ্ছে বিজাতীয় মানে তাহলে কি? অন্য জাতির। এই হচ্ছে আমাদের শব্দার্থ। ঝটপট বলে ফেলুন তো। ও না, আরো দুটো শব্দার্থ আছে। আছে বেদনা, বেদন মানে হচ্ছে বেদনা বা কষ্ট। তারপর হচ্ছে মিটাক, মিটাক মানে মিটিয়ে দিক। মিটাক মানে কি? মিটিয়ে দিক, যে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে একটু মিটিয়ে নিন না প্লিজ, সেইটাই হচ্ছে মিটাক। আর মুক্তি মানে হচ্ছে স্বাধীনতা। মুক্তি মানে কি তাহলে? মুক্তি মানে স্বাধীনতা। আচ্ছা বলুন তো দেখি শব্দার্থগুলো মনে আছে কিনা। কামার, কুমার, ইয়েস, সহ্য করা, আপনি বলুন, জ্ঞানী, আপনি বলুন, মনীষী, রক্ত পিছল, ঠিক বলেছেন, রক্তে পিছল হয়েছে যা বিজাতীয় অন্য জাতি, বেদন বেদনা। তারপরে বলুন তো মুক্তি মানে কি? স্বাধীনতা। এই তো আপনারা সুন্দর বলে ফেলেছেন। আচ্ছা, আজকে আমাদের এই কবিতাটা যে আমরা পড়ছি, আমরা কি জানি? একটু সংক্ষেপে আমরা একটু বলে নেই এই কবিতাটা কবি কেন লিখেছেন। আদর্শ আসলে আমরা হচ্ছি বাঙালি জাতি, আমাদের ভাষা কি? বাংলা ভাষা, আমরা খুব ভালো করে সেটা জানি। কিন্তু আপনাদের কি মনে হয় এই বাংলা ভাষা আমরা সহজেই পেয়েছি? এই যে বাংলা ভাষা আমরা কথা বলি কিংবা আমরা পড়াশোনা করতে পাচ্ছি, আমাদের দেশে সব জায়গায় বাংলা ভাষায় কথা বলা হয়, এটা কি সহজে এসেছে? না,
এজন্য অনেক যুদ্ধ করতে হয়েছে আপনাদের মতো, এবং আপনাদের থেকেও বড় যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, তারা 1952 সালে ভাষা আন্দোলনের জন্য যুদ্ধ করেছিলেন। আপনাদের কি মনে আছে আমরা 1 ফেব্রুয়ারি মাসে একটা দিন শহীদ দিবস পালন করি, মানে হচ্ছে আমরা সেদিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করি, তাই না? কেন করি বলুন তো? ওই দিন আমাদের ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি, তাই তো? তাহলে যারা অনেকে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা বলি ভাষার জন্য যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন তাদেরকে বলা হয় ভাষা শহীদ। এই যে ভাষা শহীদ, তাদের নাম কি আমরা জানি? আচ্ছা, মিস বলে দিচ্ছে, তাদের নাম হচ্ছে রফিক, সালাম, বরকত, জব্বার। ছবি দেখুন, স্পষ্ট ছবি নেই, তারপরেও দেখে নিন। এনারা শহীদ হয়েছেন, সেই সাথে নাম না জানা আরো অনেকেই শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষা পেয়েছি এবং বাংলা ভাষায় কথা বলতে পাচ্ছি। যদিও 1952 সাল থেকে 52 সালে মানে তারা শহীদ হয়েছেন কিংবা 52 সালে যুদ্ধ হয়েছে, কিন্তু এর সূচনা কিন্তু অনেক আগে থেকে, 1947 সাল থেকে। তখন পাকিস্তানের যে নাম শুনেন না আপনারা, এই ওই পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান, আর আমাদের বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। তো পশ্চিম পাকিস্তানের ভাষা ছিল উর্দু, যেহেতু ওই সময় পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলে একজনই দেশ শাসন করতেন, মানে সরকার ছিলেন, তো তিনি ছিলেন আবার পশ্চিম পাকিস্তানের ব্যক্তি। তো তিনি চাইতেন, এবং তাদের যে কাঠামো রাষ্ট্র মানে নীতি নির্ধারকরা, তারা ঠিক করলেন যে দুই দেশেরই ভাষা হবে উর্দু ভাষা, কারণ তাদের মাতৃভাষা ছিল উর্দু ভাষা। এদিকে বাঙালি, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা, কিন্তু তারা বলল যে তার বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানে কোনো জায়গায়, কোনো অফিস আদালতে এবং এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা যে পড়াশোনা করছি এই পড়াশোনাটা বাংলা ভাষায় করা যাবে না। কি ভাষায় করতে হবে তাহলে? করতে হবে ওনাদের উর্দু ভাষায়। বলেন তো আপনারা, এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। এই যে এই বিষয়টিকে নিয়েই শুরু হলো ভাষার জন্য আন্দোলন। সেই থেকে ধীরে 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 এই আন্দোলন বড় আকার ধারণ করলো, এবং 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেকেই ভাষার জন্য তারা যুদ্ধ করলেন, মিছিল করলেন, স্লোগান দিলেন। কি স্লোগান? এই যে রাষ্ট্রভাষা বাংলা চাই, তারা বললেন রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই, মানে ওদের দাবি মানতে হবে এক ভাষা বাংলা ভাষা, এরকম নানা রকম স্লোগান দিতে থাকলেন তারা। এর মধ্যে তারা কি করলো, পশ্চিম পাকিস্তানের তারা মানে সরকার প্রধান, তারা কি করলেন, দেখলেন যে এভাবে তো থামানো যাচ্ছে না, তাই 144 ধারা জারি করলেন। 144 ধারা জারি মানে হচ্ছে মানে অনেক কঠিন, যে 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 বিষয়ের উপর 144 ধারা জারি করবে সেটা যদি করা হয় তাকে সরাসরি গ্রেপ্তার করা হবে, এরকম। তো তারা কি করলেন, 144 ধারা জারি করার পরও যেহেতু মিছিল করেছেন, তাই তারা এই অসহায় ছাত্রদের উপর কি করলেন, গুলি বর্ষণ করলেন অনবরত। তখন এই গুলি বর্ষণের কারণে অনেকেই শহীদ হলেন। শহীদ হওয়ার পর তারপরে এই আন্দোলন ধীরে ধীরে ফুসতে ফুসতে আরো বড় আকার ধারণ করলো, এবং তারপর কিন্তু শহীদ হলে মানে তারপর আমরা কিন্তু তার বিনিময়ে আমরা পেলাম হচ্ছে এই রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা বাংলা, এবং সেটা কিন্তু কত কবে পেলাম, সেই 1954 সালে, 1954 সালের মার্চ মাসের দিকে, এতদিন আন্দোলন হওয়ার পর। তারপর তারা যখন দেখলেন যে না, কোনোভাবে এই বাঙালিদেরকে দমিয়ে রাখা যাচ্ছে না, তখন আমরা তারা বললেন যে ঠিক আছে, পূর্ব পাকিস্তানের এবং বাংলা একটা ভাষা, যেই ভাষাকে অফিস আদালতে ব্যবহার করা যেতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই ভাষায় পড়াশোনা করতে পারে, তার বিনিময়ে আমরা পেলাম এই আজকের এই বাংলা ভাষা। তো সেই বাংলা ভাষায়
কথা বলি আমরা ঠিকই, কিন্তু আমরা কি করি অনেক সময় এই বাংলা ভাষায় কথা বলার পাশাপাশি আমরা এখন বিদেশ থেকে, এই যে বলেছি বিদেশ থেকে বিজাতীয়, মানে বিদেশ থেকে নানান রকমের ভাষা আমরা শিখেছি টিভিতে, মিডিয়ায়, তারপরে হচ্ছে ইন্টারনেটে, সেগুলো আমরা শিখেছি। শেখার কারণে আমরা কি করি, আমরা আমাদের এই বাংলা ভাষাকে অমর্যাদা করি। কবি এই বিষয়টাতে খুব দুঃখ পেয়েছেন। কিভাবে অমর্যাদা করি এবং কেন দুঃখ পেলেন? দেখুন, আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু কথা বলতে বলতে ইংরেজি ভাষা অনেক সময় ব্যবহার করে ফেলি। যেমন ধরুন, আমি বললাম যে এই কামিয়ার এখানে আসুন তো দেখি, সে যে আজকে আমরা যা পড়ছি সেই শব্দের অর্থের নাম কি, তো সে বললাম, আবার বললাম, বাকিটুকু বাংলায় বললাম, এটা কি ঠিক হলো? ঠিক হলো না। কবি বলেছেন বিদেশি ভাষা শিখতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা যে কষ্ট করে যে বাংলা ভাষাটা শিখেছি সেই বাংলা ভাষার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমরা বাংলিশ কথা বলবো না। আবার অনেক সময় আমরা উচ্চারণ করি, যেমন ধরুন ইংরেজির মতো উচ্চারণ করি, হ্যাঁ কেমন আছো, ভালো আছো, আরে বলো না আমার তো আজকে মনটাই ভালো না, কি যে খড়ি, এই যে কি যে খড়ি, এটা কি বাংলা ভাষার উচ্চারণে আছে নাকি? হাস্যকর মনে হচ্ছে, কিন্তু সত্যি। আপনারা একটু ভেবে দেখুন, আমরা কিন্তু প্রায় এই ধরনের ভাষা ব্যবহার করে থাকি, কিন্তু এটা আমাদের ব্যবহার করা উচিত না। তাই কবি কষ্ট পেয়েছেন এবং বলেছেন যে বিদেশ থেকে যে বিজাতীয় ভাষাগুলো এলো সেগুলো ছড়াছড়ি, এগুলো দেশের মানুষ কখনো সহ্য করবে না, কারণ বাঙালিরা কষ্ট করে বাংলা ভাষা অর্জন করেছে। আমরা কিন্তু কখনো আর এটা করব না। যখন বাংলায় কথা বলবো আমিও চেষ্টা করব বাংলায় কথা বলার। আমি কিন্তু ক্লাসে অনেক সময় বলে দিই যে, মানে শ্রেণীকক্ষে অনেক সময় বলে দিই যে আমাকে আপা বলবেন, আমার কোনো সমস্যা নাই। যখন আমি ক্লাসের বাইরে থাকবো তখন আমাকে মিস বলতে পারেন, কিন্তু আপনারা যেহেতু ইংরেজি ভাষণ স্কুলে পড়েন, এখানে ইংরেজি তো অবশ্যই শিখবেন, কিন্তু বাংলাটা যখন শিখবেন বাংলাকে অবমূল্যায়ন করা যাবে না, বাংলা ভালো লাগে না, বাংলা শিখতে, বাংলা লিখতে কষ্ট হয়, বাংলা পড়তে কষ্ট হয়, এই কথাগুলো কখনোই বলা ঠিক না। কারণ আপনারা যদি এই সমস্ত ইতিহাসটা জানেন, আজকে তো কিছুটা জানলেন, তাহলে দেখবেন কত কষ্ট করে, কত রক্তের বিনিময়ে, কত মায়ের কোলের সন্তানের রক্তের বিনিময়ে আমরা আজকে এই বাংলা ভাষা পেয়েছি। বুঝতে পেরেছেন? আমাদের তাহলে কি করা উচিত, আজকের পর থেকে আমরা বাংলা ভাষার প্রতি অমর্যাদা করব না, বাংলা ভাষা পড়তে ভালো লাগে না, আমাদের অনাগ্রহ এগুলো আমরা কখনোই প্রকাশ করবো না। ঠিক আছে, কথা দিলেন তো মিসকে। ঠিক আছে, আমরা এরপর থেকে ইংরেজি শিখবো, কিন্তু পাশাপাশি বাংলা যখন শিখবো বাংলাকে অবশ্যই সম্মান করব। বুঝতে পেরেছি? আচ্ছা, তো এই কারণে কবি, মূলত এইসব কারণে কবি বা এই কবিতাটা লিখেছেন যে আমাদের এই বাংলা ভাষার প্রতি আমাদের বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা উচিত, এবং বিদেশি ভাষাকে প্রাধান্য দিয়ে আমাদের রক্তের ভাষা বাংলা ভাষাকে ভুলে যাওয়া ঠিক না। তো এই কবিতাটি যিনি লিখেছেন তার সম্পর্কে তো একটু জানতে হবে, না কি বলেন? চলেন কবি, এই কবি সম্পর্কে জেনে আসি। তাহলে কবির নাম কি? সুফিয়া কামাল। কবির নাম সুফিয়া কামাল। জন্ম কত সালে? 1911 সালে 20শে জুন। কত সালে? 1911 সালে 20শে জুন। কোথায় জন্মগ্রহণ করেন তিনি? বরিশাল জেলায়। কোন জেলায়? বরিশাল জেলায়। তারপর ব্যক্তিত্ব, মানে তিনি ব্যক্তি জীবনে আসলে কি করতেন, কি করতে ভালোবাসতেন, তিনি ছিলেন কবি ও সমাজসেবী। সমাজসেবী কাদেরকে বলা হয়? যারা সমাজের মানুষের জন্য বিভিন্ন রকম কাজ করেন, সেবামূলক কাজ করেন, তাদেরকে বলা হয় সমাজসেবী। তাহলে তিনি ব্যক্তিত্ব, মানে তিনি ব্যক্তি জীবনে কি ছিলেন? কবি ও সমাজসেবী। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? ইতল বিতল। আমরা ছোটবেলায় এই কবিতাটি পড়েছি না? ইতল বিতল, গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙের ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা, তাই না? তো সে ইতল বিতল, সাঁঝের মায়া, তারপর হচ্ছে মায়া কানন, আর একটা হচ্ছে স্বনির্বাচিত কবিতা সমগ্র। তাহলে কি কি বিখ্যাত? ইতল বিতল, সাঁঝের মায়া, মায়া কানন আর স্বনির্বাচিত কবিতা সমগ্র, এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্য
কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ মানে হচ্ছে একটি গ্রন্থ, একটি বই যার মধ্যে অনেকগুলো কবিতা থাকে, বুঝেছেন তো? এবং তার মৃত্যু সাল কত, তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন? 20 নভেম্বর 1999 সালে। তাহলে জন্ম কত সালে? 1911 সালে। মৃত্যু হচ্ছে 1999 সালে। জন্ম হচ্ছে কত সালে? 1911 সালে, আর মৃত্যু 1999 সালে। বলুন দেখি কবির জন্ম কত সালে? 1911 সালের কত জুন? 20শে জুন। জন্মস্থান কোথায়? বরিশাল জেলায়। বিখ্যাত কাব্যগ্রন্থ কি? ইতল বিতল, মায়া কানন, ঠিক বলেছেন। আরেকটা স্বনির্বাচিত কবিতা সমগ্র। আর তার মৃত্যু কত সালে? 20শে নভেম্বর 1999। দুইটা তারিখ দেখেন মিল আছে, এখানে হচ্ছে 20শে জুন শুধু মাসের, আর এখানে হচ্ছে 20শে নভেম্বর। তাহলে 20শে নভেম্বর 1999 আর 20শে জুন হচ্ছে 1911। এই হচ্ছে কবি সম্পর্কে জানলাম, আর কবিতা শিখলাম, আর হচ্ছে কিছু শব্দার্থ জানলাম। এগুলো আমরা বাসায় সুন্দর করে আর বার করে নিব, আর ওয়ার্কশিট দেওয়া আছে ওয়েবসাইটে, সেই ওয়ার্কশিটের মধ্যে আপনাদের এখান থেকেই এই কবি পরিচিতি আর এই কবিতা থেকে শব্দার্থ এবং কবিতা থেকে কিছু এক কথায় উত্তর লিখতে হবে, সেগুলো আপনারা সুন্দর করে লিখে ফেলবেন, খুবই সহজ। সেগুলো উত্তরপত্র দেওয়া আছে, প্রথমে নিজেরা চেষ্টা করবেন, না পারলে তারপর উত্তরপত্রের সহযোগিতা নেবেন, ঠিক আছে? তো আবারও আপনাদের সাথে কথা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।